তোমরা বলেছিলে আর আমি নিয়ে আসলাম। আজকে প্রথমবার 86.7 তোমার এফএম এ তারানাথ তান্ত্রিক। তোমরা শুনছো 86.7 তোমার এফএম, আর আমি আরজে শ্রীজন। আর আজ তোমাদের জন্য সুদেষ্ণা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ক্রোধকালী। সুদেষ্ণা ঘোষ পড়াশোনার পাশাপাশি শখ রাখেন লেখালেখিতে। ইতিমধ্যে তার বেশ কয়েকটি গল্প প্রকাশিত হয়েছে। তার লেখা বহু গল্প বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে প্রকাশ পেয়েছে এবং আরও কিছু গল্প খুব শীঘ্রই পেতে চলেছে। আজকে সেই রকম কিছু গল্পের মধ্যে তার লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ক্রোধকালী। আজকের গল্প পাঠে শুভদীপ্তা, সৌমিন্দা, সুপ্রজা, কোয়েল, জয় এবং আমি আর্য সৃজন। শব্দ সংযোজনায় রয়েছে জয়। গল্পের পোস্টার ডিজাইন সৌরেন্দ্রদা, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আর্য সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সুদেষ্ণা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ক্রোধকালী। অফিস থেকে ফেরার সময় আকাশটা বড় মেঘলা করেছিল, আর সন্ধে নামতেই এলো মুষলধারে বৃষ্টি। বর্ষাকালে বৃষ্টির জোর থাকলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। হাত ঘড়িটা উল্টে দেখলাম মাত্র বিকেল 5:30। কি করার আছে ভেবে পেলাম না, তাই আলস্যে ভরা একটা চমৎকার সন্ধেতে তারানাথের গল্প আর হাত ছাড়া করতে চাইলাম না। ছাতাটা নিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় খানা খন্দ গর্ত পেরিয়ে হাঁটতে থাকলাম তারানাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। ট্রামের ভাড়া মিটিয়ে দিয়ে দোকান থেকে গরম গরম তেলে ভাজা কিনতে গিয়ে দেখি এক হাতে ছাতা আর এক হাতে ধুতির কোঁচা ধরে কিশোরী এগিয়ে আসছে আমার দিকেই। তখনও ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়েই যাচ্ছে, রাস্তাতে লোক চলাচল নেই বললেই ভালো হয়। সন্ধে 6:00 যেন মধ্যরাত বললেই ভালো মানাবে। আমি কিশোরীকে দেখে বলে উঠলাম, এই যে কিশোরী, গল্প শোনা লোভটা তুমিও সামলাতে পারলে না, তাই তো? কিশোরী বলল, ঠিকই বলেছ, লোকটার গল্প বলবার এমন এক অদ্ভুত কায়দা আছে না যে কেমন যেন ঘোর লেগে যায়। তাছাড়া এমন একটা বৃষ্টির দিন, সারা দিন কেরানিগিরির চাকরি আর সংসার করতে করতে কালঘাম ছুটে যাওয়ার অবস্থা, তার মধ্যেই এই ঠাকুরমশাইয়ের গল্পগুলি আমাদের যা একটু শান্তি দেয় আর কি। হ্যাঁ, কি বলো? তেলে ভাজার দাম মিটিয়ে দিয়ে আধ পয়সার পাসিং শোয়ের প্যাকেটটা কিনে হাঁটতে লাগলাম মঠ লেনের গলি ধরে। আর তখনই ঝড় উঠল ভীষণ জোরে, ধুলোর ঝাপট মেরে ঝড়টা আমাদের মুখে চোখে বেশ 100 গ্রাম ধুলো ছড়িয়ে দিয়ে গেল। এক প্রকার প্রায় দৌড়েই এসে দাঁড়িয়ে পড়লাম তারানাথের দরজার সামনে। আর ঠিক তখনই চারিদিকে আলোর ঝলকানি মিশিয়ে কড়কড় করে জোরে একটা বাজ পড়ল। চারি এসে দরজা খুলে দিতেই তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলাম। চারির হাতে তেলে ভাজার প্যাকেটটা তুলে দিলাম। চারি বলল, কাকাবাবু ভালো আছেন তো? বাবা ঘরে আছে, আসুন। মেয়েটা সেই ছোট্ট থেকেই আমাদের দেখছে, তাই আমাদের দেখে একেবারেই লজ্জিত কিংবা অপ্রস্তুত হয় না। তারানাথের ঘরে ঢুকতেই দেখলাম তিনি খাটিয়ার ওপর বসে জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখছেন। বৃষ্টির হালকা ছাট ঘরে আসছে ঠিকই, কিন্তু তবুও তিনি বসে রয়েছেন। আমরা একটু গলা খাঁকড়ে দিতেই পিছনে ফিরল তারানাথ, এক মুখ প্রসন্ন হাসি নিয়ে বলল, আরে এসো এসো, বসো এখানে, সব কুশল তো? কিশোরী বলল, এই সারাদিন কেরানির চাকরি,
তারপর বাড়ি ফিরে সংসার, তারপর আবার পরদিন চাকরিতে ছোট। ওই রোববার দিন যা একটু আমাদের আমোদ আহ্লাদ হয় আর কি। আমি বললাম, আপনার খবর বলুন ঠাকুর মশাই। এই চলছে, সবই মধুর সুন্দরী দেবীর কৃপা। তারানাথ মুখে যাই বলুক, আমরা ভালোই বুঝতে পারছিলাম তারানাথের অবস্থা। দেওয়ালের চুন সুরকি সব ভেঙে পড়েছে, একপাশের দেওয়ালে ভাঙন ধরেছে অনেকটাই, বর্ষাকালে ছাদের ছোপ ধরছে বেশ কয়েকটা জায়গায়, সারা ঘরের জিনিস একেবারে অবছালো, এলোমেলো হয়ে পড়ে আছে। মঠলেনের এই বাড়িটা যেন দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে। আমি আবার বললাম, ঠাকুরমশাই আপনি জানতেন আমাদের আসার কথা, তাই না? এটার জন্য কি আর তন্ত্র লাগে, এ তো এমনি হয়, যখন কাজের চাপে হাঁপিয়ে ওঠো তোমরা তখনই তো এই বুড়োটার কথা মনে পড়ে, কে তাই না? তারানাথের মুখে একটা ম্লান হাসি ফুটে ওঠে। আমি তাড়াতাড়ি বললাম, তাহলে এই বৃষ্টি মাথায় নিয়ে পুরো কলকাতা যখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আমরা এই দুজন কেন ঝড় বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে আপনার কাছে এলাম বলুন তো? আসলে আপনার বলা গল্প একটা একটা নেশা হয়ে গেছে আমাদের কাছে। সে আপনি সত্যি বা মিথ্যা যাই গল্প বলেন না কেন, আপনার গল্প বলবার ক্ষমতাটা কিন্তু আশ্চর্য রকমের দারুণ। আর আপনি একটা সাধারণ গল্পকে এত সুন্দরভাবে বলেন যে ঘোর লেগে থাকে। তারানাথকে দেখে মনে হলো, এই মাত্র ওই দৃষ্টিতে মন্ত্র বলে ভস্ম করে দেবে বুঝি কিশোরীকে। আমি বারবার ঘড়ির কাঁটা দেখছিলাম, এইবারে তারানাথ গল্প শুরু না করলে এত দূর আসাটা একেবারে মাঠে মারা যাবে। তাই জন্য কিশোরীকে থামিয়ে দিয়ে আমি বললাম, ঠাকুরমশাই আপনার ছোটবেলার তো অনেক গল্পই শুনিয়েছেন আমাদের, আপনার মায়ের কথা তো কোনোদিন বলেননি, তবে আজ একটা আপনার মায়ের গল্পই হোক না। তারানাথ জানলার দিকে ফিরলেন আবার। আমি তার হাতে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিয়ে বললাম, এ নিন। তারপর একটা পাসিং শো ধরিয়ে আয়েশ করে টান দিয়ে চোখ বুঝল তারানাথ। কতদিন পরে সিগারেট টানলুম। হ্যাঁ, তোমাদের কাছে এগুলো নিছকই গল্প হলেও আমার কাছে কিন্তু ভীষণ সত্যি। আমি বললাম, আরে সে যাই হোক, আপনি বলুন না ঠাকুরমশাই। তোমরা তো জানোই সেই অল্প বয়সেই গৃহত্যাগী ছিলাম, সংসার কোনোদিনই আমাকে আটকে রাখতে পারেনি। আমার কৈশোরের জীবন নানান বিপদ সংকুল এবং বিচিত্রময় ঘটনায় ভরা ছিল, তাই ছোটবেলায় ঘরের কয়েক পলক স্মৃতি থাকলেও প্রথম যৌবনকালে ঘরের সাথে যোগাযোগই নামমাত্রই ছিল। আমার জীবন কেটেছে পথে পথে ঘুরে, কখনো গাছের ছায়ার নিচে, কখনো শ্মশানে, বা কখনো কোনো গৃহস্থ বাড়িতে। জীবনে সেই যে মাথু পাগলির সঙ্গে পরিচয়, তারপর মধুসুন্দরী দেবীর আগমন, এই সব নিয়েই আমার যৌবনের প্রথম অংশ কেটেছে। এই সবের মধ্যে একদিন একটা ঘটনা ঘটল, দাঁড়াও আজকে তোমাদের সেই ঘটনাই বলবো। পাসিং শোতে আরো একটা লম্বা টান দিয়ে আয়েশ করে বলল, মায়ের কথা যখন তুললে তখন বলি যে মা মানে যেমন ধাত্রী মাতা, তারপর গর্ভধারিণী মাতা, তেমনি
অপর মা হলো মা জগত মাতা মহামায়া, যিনি হলেন বিশ্বমাতৃকা। অপরূপ মোহে ভালোবাসাতে তিনি মায়েরই একটা রূপ। গল্প শুরু হচ্ছে দেখে কিশোরী আর আমি বেশ আয়েশ করেই বসলাম খাটিয়াতে। চারি এসে এর মধ্যে তিন কাপ চা আর গরম তেলে ভাজা মুড়ির সাথে দিয়ে গেল। তারানাথ নারকেলের মালাতে শেষ হয়ে যাওয়া পাসিং শোটা গুঁজে আবার ডুবে গেল স্মৃতির অতলে। কিশোরী তেলে ভাজায় একটা আস্ত কামড় বসিয়ে বলল, তা শুরু হোক একটা গল্প। বাইরে তখন কানে তালা ধরানো একটা বাজ পড়ল, তার সাথে বৃষ্টির বেগ বাড়ল আরো এক তমকা। সেবার আমি বরিশালের দিকে এক শ্মশানের আশ্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। খবর পেয়েছিলাম সেখানে নাকি অঘরী তান্ত্রিক এসেছেন, সেই খুঁজেই যাচ্ছিলাম কিছু বিদ্যে রপ্ত করার আশায়। দিব্যি চলছিল দিনকাল, সারাদিন পথে পথে ঘুরে বেড়াই, গৃহস্থ বাড়িতে আশ্রয় নেই, কখনো আবার কারোর বিপদ হলে মধু সুন্দরী দেবীর শক্তিকে ব্যবহার করে তাদের বিপদ থেকে উদ্ধার করি। তো সেবার হলো কি, পথে পথে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি এলো। সে কি ভয়ানক ঝড় বৃষ্টি তা ভাষাতে বর্ণনা করাটাও মুশকিল। চারিদিকে শুধু জলের ধারা, পথ ঘাট মাঠ সব জলে ডুবে গেছে, যত দূর চোখ যায় শুধুই সাদা। বৃষ্টির জন্য সেবার গিয়ে উঠলাম আমি বরিশালের অতিথিশালাতে। সেখানেও দেখি গুটি কয়েক হাতে গোনা মানুষ রয়েছে। দুই দিন সেখানে থাকলাম। নিজের কাছে খাবার না থাকায় একটা সহৃদয় দম্পতি ছিল, তারা কিছু শুকনো খাবার আমায় দিয়েছিল। শুনলাম তারা তাদের একমাত্র ছেলেকে বাইরে এক কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে, ছেলেটার নাকি মৃগী হয়। আমি খুব সহজেই এটা ঠিক করতে পারি, তৎক্ষণাৎ কিছু মন্ত্র পড়লাম আর তখনই মোটামুটি বেশ সুস্থ হয়ে গেল ছেলেটা। তবুও বললাম কবিরাজের কাছে যাওয়ার জন্য। এরপর তাদের সাথে বেশ ভালোই আলাপ জমে গেছিল আমার। পরদিন বৃষ্টির বেগ একটু কমল, সেই দম্পতি আর তাদের ছেলেকে নিয়ে রওনা দিল কবিরাজের উদ্দেশ্যে। কিছু পরে আমিও যাবার কথা ভাবলুম, হঠাৎই সেখানে দেখা হয়ে গেল আমার গ্রামেরই এক ছোকরার সাথে। সে তখন যাচ্ছিল নিজের পিস্তত দিদির ছেলের মুখে ভাতে। কয়েকটা কুশল বাক্য বিনিময়ের পরেই সে বলল, তোমার মায়ের অবস্থা কিন্তু খুব খারাপ তারানাথ, শয্যাশায়ী একেবারে। তোমার কথা খুব বলে মা ঠাকুরন, সেদিন আমি গেছিলাম তোমাদের বাড়িতে চাল দিতে, আমাকে দেখেই তোমার মা কেঁদে ফেলল। মায়ের মনে কষ্ট দিও না তারানাথ, ফিরে এসো একবার। মা তো পাগলি আমাকে বলেই দিয়েছিল, আমার জীবনে গৃহত্যাগ সাধু সঙ্গ এইসব থাকলেও আমি সংসার ত্যাগী সন্ন্যাসী কখনোই হতে পারবো না। তাই হয়তো সংসারের টানের জন্যই আমার মনটা বড্ড উতলা হয়ে গেল আর আমি যেতে লাগলাম আমার গ্রামের বাড়ির পথে। বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, তার মধ্যেই হাঁটতে হাঁটতে পৌঁছলাম আমার গ্রামে। প্রায় এক দিন সময় লাগলো পায়ে হেঁটে সেখানে যেতে। গ্রামে পৌঁছে দেখি
সেখানেও বৃষ্টিতে নদী পুকুর খাল জমি সব একেবারে ভরে গেছে। এই জন্মকাল অবধি এমন বর্ষা আমি কোনোদিনও দেখিনি। তোমরা আজকালকার ছেলেমেয়েরা তখন যে কিরকম ভয়ঙ্কর বৃষ্টি হতো তা কোনোদিন দেখোইনি, অল্প করে বলতে পারি। কাদা ভরা রাস্তায় যেতে গিয়ে আমার তখন হাঁটু অবধি কাদায় ভরে গেছে। সেই ত্রাসের মধ্যেই পরের দিন ভোরে পৌঁছলাম আমি বাড়িতে। আমাকে দেখে তো সবাই ভীষণ আনন্দিত হয়ে ভিতরে নিয়ে গেল আমাকে। পাশের ঘর থেকে আমি মায়ের আওয়াজ শুনতে পেলাম। মনে হলো সেই ছোটবেলার মতন মা বোধহয় আমায় ডাকছে। কিরে, ফিরে এলি খোকা? এতদিনে মনে পড়ল মাকে। মায়ের ঘরে ঢুকে দেখি মা বিছানা সজ্জায়, কাঁথা কাপড়ে মিশে গেছে একেবারে। আমায় দেখে মা কাঁদতে লাগলো। আমার হাত দুটোকে জড়িয়ে ধরল মা। সেদিন মায়ের মাথায় হাত ভুলিয়ে দিলাম আমি। তারপর কিছুক্ষণ পাশে বসে চলে এলাম। মনটা বড্ড উথাল পাথাল করছিল। মাকে দেখে আমি বুঝেছি যে এখনো আয়ুমার অনেকটা সময় বাকি, অতএব ভয়ের কিছু নেই। কিন্তু মায়ের কষ্ট দেখে বুকটা যেন টলমল করছিল। বাড়িতে গিয়ে নানান রকম খাওয়ার পদ সবাই আমায় খাওয়াতে লাগলো। সেদিন দু একজন হাত দেখাতেও এসেছিল, কিন্তু এতে বিদ্যে নষ্ট হয়, তাই তাদেরকে ফিরিয়ে দিলাম আমি। সেদিন রাতে বাড়ি ফেরার উত্তেজনায় আর ঘুম এলো না আমার। ভোরের দিকে আমার অল্প চোখ লেগে গেছিল, কিন্তু বাড়ির দারোয়ানের ডাকাডাকিতে সেটা আর সুখকর হলো না। বাইরে বেরিয়ে দেখি কালকের ভয়ানক দুর্যোগের নাম মাত্র নেই, বরং সূর্য একেবারে খটখটের রোদ নিয়ে উঠে পড়েছে। উঠে বাইরের দালানে যেতেই দেখি তিনজন লোক এসেছে আমার খোঁজে। তার মানে ইতিমধ্যে গায়ে গায়ে খবর চলে গেছে যে তারানাথ চলে এসেছে। এই কাক ভরে এসে উপস্থিত হয়েছে তাই এরা। আমার যখন কিশোর বয়স তখন কয়েকটা বাড়িতে আমি পুরোহিতের কাজ করেছিলাম, যজমানিও ছিল বেশ। তারপর তো গৃহত্যাগী হওয়ার পরে কয়েকবার যখন বাড়ি এসেছি, মোটামুটিভাবে গায়ের লোক জেনেই গেছে যে আমার বিশেষ ক্ষমতা আছে। কয়েকজনের বাচ্চা হয় না, বাড়িতে অশান্তি, মামলা ভাইয়ে ভাইয়ে চলছে, এইসবের জন্য লোকজন এলে তাকে আমি ফিরিয়ে দিতাম। এসব অতি নিম্ন মার্গের সাধনার বিষয় ছিল। ওসব করলে ধন দৌলত তো হতো, কিন্তু আমার সব শক্তি হারাতাম। আমি বেরিয়ে এগোলাম লোকগুলোর দিকে। দেখি তাদের চোখে মুখে ভয় আর চিন্তার ছাপ স্পষ্ট। আমার মাথায় মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ছিল। লোকগুলোর দিকে তাকাতেই দেখলাম ভয়ঙ্কর এক কালো ছায়া বলয়ের মতন ঘিরে ধরেছে তাদেরকে। এসব সাধারণ চোখে কখনোই ধরা পড়ে না, কিন্তু আমি বুঝলাম এদের প্রাণহানির সম্ভাবনা নেই ঠিকই, কিন্তু পরিবারের কারোর প্রাণহানির সম্ভাবনা খুবই তীব্র।
আমি সামনে যেতেই আমার পা ছুঁয়ে নত শিরে প্রণাম করল ওরা। দলের মধ্যে একজন মধ্যবয়স্ক যুবক হাত জোর করে বলল, ঠাকুরমশাই ঠাকুরমশাই বাঁচান আমাদের ঠাকুরমশাই, বড় বিপদ ঘনিয়ে এসেছে গায়ে, এমন চলতে থাকলে তো গাঁ একেবারে নিজুম হয়ে যাবে ঠাকুরমশাই, একটাও নতুন সদস্য আসবে না, গাঁ মরুভূমি হয়ে যাবে, ঠাকুরমশাই বাঁচান আমাদের বাঁচান। কি হয়েছে একটু প্রথম থেকে বলো তো আমাকে খুলে তোমরা। আমি বলেছিলাম তিনজনের মধ্যে বয়োজ্যেষ্ঠ যিনি আমার সামনে এগিয়ে এলো, তার বয়স আন্দাজ ওই ষাটের আশেপাশেই হবে, তার মুখে ভয়ের দৃষ্টি, আমার সামনে হাত জড়ো করে বলল, তুমি আমার ছেলের বয়সী বাবা, তাই জন্য তোমায় তুমি বলেই ডাকছি। প্রায় মাস দেড়েক আগেকার কথা, গ্রামের মুখার্জি বংশের ছোট ছেলে যতীন মুখার্জির বউটা ছিল নয় মাসের পোয়াতি। বংশে ওই একজনই ছিল সন্তান সম্ভবা, তাছাড়া ওই বংশের বাতি দেওয়ার মতো আর কেউ তখনও জন্মায়নি। তা প্রসবের দিন পাঁচেক আগেই তার সারা শরীরে কালো খায়ের মতো কিসব যেন ছড়িয়ে যায়, তারপরই ভয়ঙ্কর রক্ত বমি করতে করতে তার নাভিশ্বাস উঠে মারা যায় সে। এই ঘটনায় মুখার্জি পরিবার ভেঙে পড়ে, তার সাথে সারা গায়েও শোকের ছায়া নামে। কিন্তু এই ঘটনাটা স্বাভাবিকভাবেই ওখানে মিটে গেলে ভালো হতো, কিন্তু না, এর কিছুদিন পরেই ঘোষালের নয় মাসের পোয়াতি বউটারও তিন চার দিন আগে রক্ত বমি করতে করতে মারা যায়। তারপর হালদার বাড়ির রায়বাড়ির সব পোয়াতি বউগুলো অপঘাতে মারা যাচ্ছে, সেই একই রকমভাবে রক্ত বমি করতে করতে, আর মরার সময় সারা গায়ে কালো ঘায়ে পুড়ে যাচ্ছে সারা শরীর এরকম। আর আর কিছু একটা বলতে গিয়েও যেন থেমে গেল সেই প্রৌঢ় ভদ্রলোক, চোয়ালটা আরো কঠিন আর শক্ত হয়ে কপালের ভাজের মধ্যে উঁচু হয়ে থাকা শিরাটা যেন আরো স্পষ্ট হয়ে ফুটে উঠল সেই বৃদ্ধর মুখে। হ্যাঁ বলুন কাকা, তারপর কি হয়েছিল? সে এক ভয়ানক কাণ্ড জানো বাবা, পাগলের মতো করে সেই গর্ভবতী মহিলারা। প্রসবের সময় তিন পাঁচ সাত আগের থেকেই এসব ঘটনা হয়, জোয়ান মরদ মানুষেরাও পারে না ধরে রাখতে। এখন সেই ঘটনা ঘটলেই বাড়ির সবার মনে এখন ভয় ধরে যাচ্ছে, অপেক্ষা করছে মৃত্যু আসার। এই পাগলের মতো অবস্থাকে সবাই বলে ভর হওয়া, গায়ে এরকম চলতে থাকলে আর নতুন কেউ আসবে না, একেবারে উজাড় হয়ে যাবে গা। আগে দুইজন প্রেতসিদ্ধ তান্ত্রিককে নিয়ে এসেছিলাম বটে, কিন্তু কিন্তু তারা এর সমাধান করতে পারেনি, তাই জন্য সব আশা শেষ করে তোমার কাছে এসেছি বাবা। তোমার নাম তো শুনেছি অনেক, বাবা বাবা আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের বাঁচান ঠাকুরমশাই, বড় বিপদ আমাদের বড় বিপদ, আপনি শেষ ভরসা, আমাদের বাঁচান ঠাকুরমশাই আমাদের বাঁচান। বাকি দুজন বসল, কথাগুলো শুনে মনের মধ্যে বেশ খটকা লাগলো আমার, আর তখনই আমার মনে পড়ে গেল আমার প্রকৃত গুরুর কথা। আপনার গুরু কই?
আগে তো বলেননি। হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি। আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষা হয়েছিল, সেটি ছিল সূর্যগ্রহণের সময়। এমনিতে দীক্ষা নেওয়ার ভালো সময় হল কৃষ্ণপক্ষের পঞ্চমী ও সপ্তমী তিথিতে। তৃতীয়া বা দশেরার দিনেও হতে পারে, কিন্তু আমার দীক্ষা হয় সূর্যগ্রহণের সময়। গুরু যখন যজ্ঞ শেষ করেন এবং কপালে তিলক এঁকে পদ্ম বীজের মালা পরিয়ে দেন, তখন তিনি মাথায় হাত রেখে আশীর্বাদ করেন আমাকে এবং বলেন, তোর উন্নতি হবে। এও বলেন যে কখনো কারো জীবনে অভিশাপ বা বিপদ ঘনিয়ে আসলে আমি যেন তাদেরকে প্রতি মুহূর্তে সাহায্য করি, এবং পরে যদি কোনো দিন আমার তাকে দরকার পড়ে তাহলে এই পদ্মবীজের মালা পরে স্মরণ করতে হবে আর তার বীজ মন্ত্র পড়তে হবে, তখনই সে আমার সামনে এসে উপস্থিত হবে। তখন কেন জানি না গুরুর কথাই প্রথম স্মরণে এলো আমার, আমার প্রকৃত দীক্ষা গুরু। তার নাম আমার বলা বারণ আছে, তাই তোমাদেরকেও আমি নামটা বলতে পারবো না। তখন আমি গুরু প্রদত্ত বীজ মন্ত্র স্মরণ করতে লাগলাম। তিনি আমার চক্ষুপটে ভেসে এলেন এবং অভয় দিলেন যে আমি যেন রওনা হই সেই দিকে। তারপর আমি লোকগুলোর উদ্দেশ্যে বললাম, আগামীকাল বিকেলে তাহলে রওনা দিই আমরা। তিনজনের মুখেই তখন আনন্দ আর বিশ্বাসের একটা প্রতিচ্ছবি দেখতে পেলাম। মনটা ভরে যায়, এইসবের জন্যই তো বেঁচে থাকা। পরের দিন বিকেলে বেরিয়ে পড়লাম পথে। যাওয়ার আগে মায়ের কাছে বেশ করে গল্প করলাম। মাকে বললাম আমার জীবনের কিছু সুন্দর মুহূর্তের ঘটনা, বনে চলা ফেরা করা, পাখিদের কথা, সব গল্প মা মন দিয়ে শুনছিল। দুপুরে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। পথে তখনও কাঁদা, বাড়িতে মায়ের মুখটা বারবার মনে পড়ছিল, কিন্তু ওই যে আছে না বাইরের টান। তো সেই গোরালিয়া গ্রাম আমাদের গ্রাম থেকে প্রায় 10-12 ক্রোশ দূরে হবে। হাঁটতে হাঁটতে প্রায় রাতের দিকে এসে পৌঁছলাম গোরালিয়া গ্রামে। আমি যে সময়ের কথা বলছি সেই সময় গাঁয়ের লোকেদের মধ্যে অত হিংসে ঝামেলা এইসব ছিল না, সবাই আনন্দে একসাথে মিলে মিশে থাকত। সকালে উঠে চাষের কাজে যাওয়া থেকে শুরু করে রাত পড়তেই বন্ধ হতো ওদের দরজার কপাট। কিন্তু তবুও যদি বিপদ আসে তখন কিন্তু সবাই একজোট হয়ে নেমে আসত। এখন তো অন্যের বিপদ এলে লোকে দরজার খিল তুলে শুয়ে পড়ে, কিন্তু তখন একই সাথে মাঠে গিয়ে চাষবাস, সবজি আনাজ দেওয়া নেওয়া করা এইসবের মধ্যেই চলতো গ্রামবাসীরা। গোটা পরিবারের মতোই থাকতো গ্রামের মানুষেরা। তখন মেলামেশা আনন্দ হইচই করে কাটতো তাদের জীবন। একসাথে যাত্রা বা কীর্তন বা ভজন সব কিছু তারা একসাথে করত। বাচ্চারাও একসাথে খেলাধুলো করত। কিন্তু এ গ্রামে এসে আমি গন্ধ পেলাম কিছু অশুভ শক্তির। গ্রামের সব বাতাস যেন ভারী ভারী ঠেকলো আমার কাছে।
মানুষের মধ্যে একটা ভয় যেন সব সময় চমকে চমকে উঠছে। আর যারা গর্ভবতী তারা তো ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে, এই বুঝি মরি মরি অবস্থা। এর মধ্যেও আমার যত্ন আত্মীয়তায় কিন্তু কোনো ত্রুটি হল না। গ্রামের এক ব্রাহ্মণের বাড়িতে আমার আশ্রয় হল। সে বাড়ির বৌমেয়েরা মিলে আমাকে অনেক কিছু খাওয়ালো। সেই সময় তো আর ভেজাল থাকতো না, গ্রামের সেই কাওয়া ঘিয়ের লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, কুমড়োর ছক্কা, খাঁটি ক্ষীর ছানা, আরো কত কি। বেশ আয়েস করেই খেলাম সেই রাতটাতে। গাঁয়ের কয়েকজন এসে দেখা করে গেছে এরই মধ্যে। সবাই বেশ চিন্তিত এবং ভয়গ্রস্ত। তো সেদিন খাওয়ার পরে তামাক টানছিলাম মজ করে, আর বাড়ির কর্তার সঙ্গে গ্রামের ব্যাপারে এই টুকটাক খবর নিচ্ছিলাম। তখনই অন্দর থেকে একজন বউ এক মাথা ঘোমটা টেনে কাঁসার বাটিতে করে গরম খাঁটি দুধ আর তামাক সাজিয়ে রেখে গেল আমার সামনে। তখনই আমার মনে একটা খটকা এলো, একটা গন্ধ, পচে যাওয়া একটা আষ্টে গন্ধ, যা কোনো গৃহস্থ বাড়িতে থাকার কথা নয়। যদিও এই গ্রায়ে ঢুকে অবধি আমি ভয়ানক বিপদের আভাস পাচ্ছিলাম, কিন্তু এটা যেন একটু অন্য রকম। আমি আর কিশোরী একসাথে বলে উঠলাম, কেমন ছিল সেই গন্ধ? ওই গন্ধ ছিল পিশাচিনীর গন্ধ। ভয়ঙ্কর পিশাচিনীর গায়ে অমন পচা আষ্টে গন্ধ বেরোয়। সাধুসঙ্গ আর সব সাধনার দরুন আমার এই অভিজ্ঞতা পূর্বে হয়েছে। এ অতি নিম্ন মার্গের তন্ত্রশক্তির অপপ্রয়োগের ফলে আসে। ভূত ডামর, মহাডামর, ডামরি বিদ্যা, এই পিশাচিনি, হাঁকিনি, ডাকিনি বিদ্যার কথা রয়েছে। এসব তোমরা বুঝবে না, তো সে কথা যাক, আসল ঘটনায় আসি। কিন্তু প্রশ্ন হল, কে ডাকল এই পিশাচিনিকে? ওইসবই ভাবতে ভাবতে ঘুমোতে যাব এমন সময় পাশের একটা বাড়ি থেকে হই হই রব উঠল, সাথে চিৎকার। গোটা গ্রাম যেন জেগে উঠে ছুটল সেই বাড়ির দিকে। এক বৃদ্ধ ভদ্রলোক হন্তদন্ত হয়ে প্রায় কাঁদতে কাঁদতে আমায় এসে বলল, আসেন ঠাকুর মশাই, আমার ঘরে আসেন, ঘোর বিপদ। আমার বৌমা 9 মাসের পোয়াতি, ওরও সেই বাকিদের মতোই বর উঠেছে, ওকে মাসান, আমার বংশের প্রদীপ জ্বলার আগে নিতে দেওয়া যাবে না। ঠাকুর মশাই মাসান রে। এই বলেই সে হা হা করে কাঁদতে লাগলো আর কপাল চাপড়াতে লাগলো। আমি আর সময় নষ্ট না করে সে বৃদ্ধের সাথে এগোলাম সেই বাড়ির দিকে। পৌঁছে যা দেখি তার ভয়ঙ্কর রূপ মুখে বলা বড্ড কঠিন। ঘরের মধ্যে প্রদীপের আলোয় আলো আধারি খেলা চলছে, তাতে ফুটে উঠেছে বিভৎস এক নারী মূর্তি। তার সদন্ত ঠোঁট চিড়ে বেরিয়ে আসছে, সাথে সাথে চোখ ছায়া থেকে সরিয়ে নিয়ে তাকালাম সামনের সেই মায়ের দিকে। মাদুরে বসে আছে পূর্ণ গর্ভবতী এক নারী, কিন্তু বিভৎসতার রূপ। মাথার চুল খুলে পিঠের উপর নিতিয়ে পড়েছে,
চোখে পুরো শূন্য দৃষ্টি, মনিবিহীন সে চোখে তীব্র জিজ্ঞাসা, মুখে বিভৎস কুটিল একটা হাসি, হাতের বড় বড় নখ দিয়ে নিজের মুখের চামড়া নিজেই যেন ছিঁড়ছে, আর আর ভয়ানক পিশাচের মতন হাসছে, মুখের রক্ত ফিনকি দিয়ে গড়িয়ে পড়ছে ঘরের মেঝেতে, ঘরের দেওয়ালে মাথা ঠুকছে সে, আর মাঝে মাঝেই চিৎকার করে বলছে, খাবো তোকে খাবো। এইসব বলতে বলতে নিজের পেটে নিজের হাতেই মারছে জোরে জোরে। কয়েকজন গ্রামের মহিলা যতই ধরতে আসছে, এক ঝটকাতে সবাইকে ঠেলে ফেলে দিচ্ছে সেই পিশাচিনি। মা হওয়ার আহ্লাদী শরীরের বদলে সেখানে বাসা বেঁধেছে এক পিশাচিনি। আমার তৎক্ষণাৎ মনে পড়ল আমার গুরুর শেখানো মন্ত্র, মা দক্ষিণা কালী, যিনি সমস্ত বিপদ তারিণী, বিপদ হরিণী, মা জগৎ জননী। ঘরের মধ্যে ঢুকে সেই মহিলার কপালের মধ্যিখানে বুড়ো আঙুলের টিপ দিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম মা দক্ষিণা কালিকার মন্ত্র। আমি তখন মন্ত্রটা বলছিলাম, আর পদ্মবীজের মালাটার সাথে বাঁধা রুদ্রাক্ষের মালাটা তখন ভীষণ উত্তপ্ত হয়ে গিয়েছিল, বেশ বুঝতে পারছিলাম আমি। হঠাৎ গুরু তার শক্তি প্রদর্শন করলেন, মন্ত্র উচ্চারণের সময় বিভৎস চিৎকার হচ্ছিল গোটা ঘর জুড়ে, ভূমিকম্পের মতন কেঁপে উঠছিল সব, কেউ কেউ আমায় ভীষণ চাপ দিচ্ছিল মন্ত্র না বলার জন্য, আমার মুখটা বন্ধ করে দিতে চাইছিল কোনো অপশক্তি, কিন্তু রুদ্রাক্ষ থাকলে কারোর শক্তি নেই সেই সাধকের ক্ষতি করে। কিছু সময় এই ধস্তাধস্তির পর চিৎকার করতে করতে একটা সময় স্থির হয়ে লুটিয়ে পড়ল সে, আর তারপর সব শান্ত। বাবা আপনি মহান, বাবা আপনার চরণে শতকোটি প্রণাম, আমার বৌমা আমার বংশের উত্তরাধিকারকে বাঁচান বাবা, আমার পা ধরে বলল সেই বৃদ্ধ লোকটি। সেদিন রাতে সবাই আমাকে বেশ ধন্যবাদ দিল, আর সবার মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মালো আমায় নিয়ে। কিন্তু ঘটনাটা বেশ ভাবিয়ে তুলছিল আমায়। এর আগে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী ছিলাম, কিন্তু এ যে একেবারে অন্য রকম। আগের দিন রাতের ওই রকম ঘটনার পর আমার ওপর বিশ্বাস ভরসা গ্রামবাসীদের একটু বেড়েই গেছিল। ওই বাড়ির সেই বৃদ্ধ কর্তা, তার স্ত্রী, এমনকি বউটার স্বামীও এসে আমাকে ধন্যবাদ জানিয়ে গেছে, কিন্তু ভয়ে মন থেকে যাচ্ছে না কারোরই। এসব নিয়ে ভাবতে ভাবতে পরের দিনটাও কেটে গেল, কোনো সমস্যাই হয়নি ওই দিন। পরে গায়ের অন্যান্যদের মুখে শুনেছিলাম যে গত দেড় মাস ধরে এ গায়ে প্রতিটা গর্ভবতী মহিলার প্রসবের সময় দিন সাথে কাগে থেকে অমন ভয়ানক আচরণ হঠাৎ করেই শুরু করে দেয়, কোনোভাবেই যেন কেউ আটকাতে পারে না তাকে, পাগলের মতন হয়ে নিজের পেটের বাচ্চাকে মেরে ফেলতে চায়। এই ঘটনা ঘটার পর থেকেই শুরু হয় শারীরিক অবনতি, আর দিন তিনেকের মাথায় সারা শরীরে কালো পোড়া ক্ষত দেখা যায়,
আর রক্ত বমি করতে করতে কোনো কারণ ছাড়াই মারা যায় সবাই। এরই মধ্যে এই ঘটনায় প্রাণ দিয়েছে গ্রামের বেশ কয়েকজন মহিলা। নিজের সন্তানের মুখ দেখার আগে শ্মশানে নিয়ে যেতে হয় ভবিষ্যৎ মা এবং তার সন্তানকে। গাঁয়ের সবাই বলল যে আমার আগেও আরো দুজন গুণিন বা তান্ত্রিক গোছের লোক এসেছিল, কিন্তু তাদের একজন গ্রাম বন্ধক মন্ত্র দিয়ে কোনো রকমে গ্রাম বেঁধে দিয়ে চলে গেছে। আর একজন বেশ কয়েকটা যজ্ঞ করেছে, কিন্তু কোনো ফল হয়নি কিছুতেই। অবশেষে গ্রামবাসী আমার আসার খবর পেয়েই ছুটতে ছুটতে আমার বাড়িতে যায় আমাকে আনতে। সবার মুখে ভয়ের ত্রাস, সব কাজেই তটস্থ সতর্ক সবাই। আমি আর সেদিন গ্রাম ঘুরতে যাইনি, সারাদিন শুয়ে বসে চিন্তা করেই কাটিয়ে দিলাম। বিকেলে গ্রামের কর্তাদের সঙ্গে গেলাম গঙ্গার ঘাটে। সে যে কত শান্তির জায়গা সে তোমাদের বলে বোঝানো মুশকিল হবে। দুপাশে ঘন গাছপালা, আর তার সামনে দিয়ে বয়ে গেছে মা গঙ্গা। তার শান্ত শীতল ছোট্ট ছোট্ট ঢেউ এসে মিশছে নদী তটে। সারাদিনের যত ক্লান্তি যত কষ্ট সব যেন নিমেষেই মিলে যাচ্ছে। এমন নদী আমি দেখেছিলাম এক শ্মশানের ধারে। জায়গাটা ছিল নিশ্চুপ শুনশান, হুগলির পাশেই। একটা মৃতদেহের দল সদ্য হারানো প্রিয়জনকে দাহ করে শুদ্ধ হচ্ছে গঙ্গার অনন্ত প্রবাহের বুকে। এই বর্ষায় গঙ্গার চরে বসে সেদিন অসাধারণ অনুভূতি হচ্ছিল মনে। মধুসুন্দরী দেবীর সান্নিধ্যে থাকা সেই রাতগুলোর কথা বড্ড মনে পড়ছিল আমার। মনের সুখে হাওয়া নিচ্ছি প্রাণ ভরে। হঠাৎ সেই পচা গন্ধটা আবার পেলাম আমি, খুব কাছ থেকে। এবার বাকিদের দিকে তাকিয়ে দেখি সবাই বেশ ভালোভাবেই আছে, ওরা কোনো গন্ধ পাচ্ছে না। খোশ গল্পে মেতে আছে দেখে কাউকে আর বিরক্ত না করে আমি নিজেই এগোলাম। মধুসুন্দরীর দেওয়া এ গুণের দরুন আমি একটু সামনে এগোলাম সে গন্ধের উৎস লক্ষ্য করে। একটু এগোতেই দেখলাম মাথায় ঘোমটা দেওয়া গতকালের সেই বউটা, যার শরীর থেকে পচা আষ্টে পিসাচিনির গন্ধ বের হচ্ছিল। হন্তদন্ত হয়ে সে শ্মশান থেকে বেরোচ্ছে, আমায় দেখেই থতমত খেয়ে গেল। তারপর কোনো কথা না বলে ঘোমটাটা বেশ খানিকটা সামনে টেনে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল গাঁয়ের দিকে। তো সে যুগে ঘরের মেয়ে বউয়েরা তখন বাইরে একা যেতই না, তার উপর আবার ভরা সন্ধ্যাবেলা, বাড়ির বউ একা শ্মশানে কি করছিল? আর কেনই বা ওর শরীর থেকে পচা আষ্টে গন্ধটা আসছিল? এইসব ভাবতে ভাবতে একটু সামনে গিয়ে দেখি শ্মশান। আমি তো অনেক শ্মশানেই থেকেছি, কিন্তু এ যেন বড্ড ফাঁকা শুনশান। বোধ করি এখানে তেমন কেউ আসে টাসেও না। শ্মশানে একটু হেঁটে সামনে এগোলাম। এমন সময় একটা আলোর ঝলমলে রশ্মিকে খেয়াল করে এগোলাম সেদিকে, আর দেখলাম এক তান্ত্রিক লাল টকটকে বসন পরে একাসনে বসে, সামনে একটি খুঁটিতে জবা ফুলের মালা পরানো, একটা বাটিতে লাল থকথকে রক্ত,
অন্য আরেকটা থালায় মেয়েদের চুল আর কাপড়ের টুকরো, আর সব শেষে সেই তান্ত্রিকের পাশে একটা মৃত সদ্যজাত শিশুর শরীর, তার সারা গায়ে লাল সিঁদুরের দাগ, সারা জায়গাটা সর্পগন্ধা গাছের শিকড়ের গন্ধে ভরে আছে। আর সেই তান্ত্রিক মুখে বলে চলেছে এক নাগারে পিশাচ জাগরণ মন্ত্র। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না, এই কাজ অতি নিষ্ঠুর পিশাচিনীদের জাগরণ মন্ত্র। এইসব যোগ্য উপকরণ সব তাকেই আহ্বান হেতু, এটা অতি নিম্নতন্ত্র বিদ্যার ভয়ঙ্কর বিপরীত শক্তির অপপ্রয়োগ। আমার বুকটা যেন ভয়ে কেঁপে উঠল, মনে মনে এর নিষ্পত্তি পাওয়ার আকাঙ্ক্ষায় মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে করতে বেরিয়ে এলাম। কোথায় গিয়েছিলেন ঠাকুর মশাই? আপনাকে হঠাৎ করে খুঁজে পাচ্ছিলাম না। এই তো একটু হাঁটতে গেছিলাম। এই বলে আমি সহ বাকিরা সবাই গ্রামের দিকে আসতে থাকি। এতটা বলে তারানাথ থামল একটু, তারপর একটু বাইরে গেল। আমি আর কিশোরী ভালোই বুঝতে পারি ওই সময়টুকু তারানাথ আমাদের দেন একটু সিগারেট খাওয়ার জন্য। বয়সে বড় বলে ভদ্রতার খাতিরে আমরাও ওর সামনে সিগারেট ধরাই না। কিছুক্ষণ পর তারানাথ এসে পড়ে। বৃষ্টি ততক্ষণে একটু থেমে আবার পড়তে শুরু করেছে, এর মধ্যে চারি এসে আবার চা দিয়ে গেছে। পাসিং শো ধরিয়ে চোখ বুঝে মজ করে টান দিল তারানাথ। আমি বললাম, ঠাকুরমশাই তারপর কি হলো? তারপর সেদিন রাতে আমি অনেক ভাবলাম, কিন্তু কিছুতেই এই গ্রামে কার মাধ্যমে এলো এ পিশাচ তার কিনারা করতে পারছিলাম না। এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি কখন তা আমি নিজেও জানি না। সকালে বেশ দেরি করেই ঘুমটা ভাঙল, আর উঠেই শুনলাম যে আজ নাকি মুখুজ্জে বাড়িতে আমার ভোজের আয়োজন করা হয়েছে। এটা হলো সেই মুখুজ্জে বাড়ি যার সন্তান সম্ভবা ছোট বউ প্রথম ওই পিশাচিনীর কবলে পড়ে প্রাণ হারিয়েছিল। তো সেখানে পৌঁছে দেখি কত রকম খাবারের ব্যবস্থা করেছে, পাঁঠার মাংস, দই কাতলা, মুড়ি ঘণ্ট আর ভেটকি মাছ, সাথে কাঁঠালাম আর মোষের দুধের লাল দই। বেশ আয়েশ করে সেদিন খাওয়া হলো। সেবা যত্ন বা আত্মীয়তায় কোনো রকম কোনো ত্রুটি ছিল না, কিন্তু মনের মধ্যে সেই খটকা আর যায় না। কে নিয়ে এলো এই পিশাচিনীদের গ্রামে? আমি এসেছি শুনে কোনো রকমে দাসীর হাত ধরে আমায় দেখতে আসেন মুখুজ্জে বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গিন্নিমা। আমায় দেখেই কাঁদতে কাঁদতে শুকিয়ে যাওয়া ভাঙা গলায় কান্না টেনে বলল, হে নারায়ণ, কি দিন দেখতে হচ্ছে আজ আমাদের! আমার জীবনে আর নাতি নাতনির মুখ দেখা হলো না রে। মুখুজ্জে বাড়িতে বংশের বাতি দেওয়ার আর কেউ রইল না। বাড়ির দুই ছেলে, কিন্তু প্রথম ছেলের কোনো সন্তান নেই। বিয়ের এতগুলো বছর পরেও ছোটটার পেটে সন্তান আসলো, কিন্তু
আমার পোড়া কপাল, আজ বাদে কাল চলে যাব, ভাবলাম ছোটর ঘরের ছেলেকে দেখে চোখ বুঝবো, কিন্তু শৈল না কপালে। আর তোমার কথা শুনলাম বাবা, কিছু উপকার করো বাবা, এই গ্রামকে মরুভূমি হতে দিও না বাবা, তুমি পারবে, তুমি পারবে, আমি আমি জানি, আমি অনেক মানুষ দেখেছি বাবা, তোমার চোখে স্বয়ং ভৈরবের দৃষ্টি আছে, এ বিপদ দূর করো বাবা, এ বিপদ দূর করো। বলেই কাঁদতে কাঁদতে এসে পড়ল আমার পায়ে। আমি ওনাকে যথাস্থানে বসিয়ে আশ্বাস দিলুম, কিন্তু নিজের কাছে বারবার অসহায় লাগছিল নিজেকে। খাওয়া পর্ব শেষ করে মুখুজ্জে বাড়ি থেকে বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম। এমনি গ্রামগঞ্জে ঘুরতে আমার বেশ ভালোই লাগে। কত রকম পাখির গান, খোলা মেঠো গন্ধের হাওয়া, তখনও আমি ঘুরে ঘুরে মুখুজ্জেদের বাড়ির দালান, বাগান বাড়ি এইসবই দেখছিলাম। হঠাৎই আবার সেই গন্ধটা নাগে ঠেকল, সেই পচা আষ্টে গন্ধ। পেছনে ফিরেই দেখি কালকের সেই বউ যে শ্মশানে গিয়েছিল, তার হাতে একটা মাটি খোড়ার নিড়িন মতো কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার বাম হাতে মুঠো করে ধরা এক মুঠো সর্প গন্ধার মূল। আমার তো তন্ত্র সাধনার জন্য বেশ কিছু শিকড় মাটি এসব লাগে, তাই এইসব বিষয়ে আমার বেশ ভালোই জ্ঞান ছিল। আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, আপনি কে হন? আগে ঠাকুরমশাই, আমি আমি মুখার্জি বাড়ির বড় বউ। এদিকে কি নিয়ে যাচ্ছেন হাতে করে? একটু থতমত খেয়ে সে বলল, ইয়ে মানে ওই কবরেজ বসে বললেন না, মায়ের পায়ে ওই পায়ে ব্যথা মলম, মানে মানে ওষুধ, ইয়ে মানে আসছি ঠাকুরমশাই, মা ডাকছে। আমার মনে ততক্ষণে সব জট ছেড়ে যেতে থাকে। আমি স্পষ্ট বুঝলাম এইসবের পেছনের আসল কারণগুলো কি। সেদিনই সন্ধ্যায় মুখুজ্জেদের বৈঠকখানায় আমি সব গ্রামের কর্তাদের তলব করি, আর তখন বলি, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। আমি আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি, তার পেছনে একটাই কারণ আছে। এই গ্রামে যে অপশক্তির বাস, আমি তাকে দূর করার প্রস্তুতি নিচ্ছি। গায়ে একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটছে, তার উপর ভিত্তি করে বলা যায় যে এই গায়ে প্রসবের সাত দিন মতো আগে ভর ওঠে সেই পিশাচিনীর, যার জন্য নিজের পেটে সন্তানকে হত্যা করে তার নিজেরই মা। কিন্তু ভর নেমে যাওয়ার পরে তাদের শরীরের অবনতি হতে শুরু করে, দেখা যায় কালো কালো ক্ষত আর রক্ত বমি। সেই হিসেব অনুযায়ী ঘোষাল বাড়ির বউটার ভর উঠেছিল তিন দিন আগে। এবার যদি হিসেব করি তাহলে আরও তিন থেকে চার দিনের মাথায় মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে তার। আমি যজ্ঞ করে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে চাই। আমার হাতে এখন সময় আছে মাত্র এই তিনটে দিন, এর মধ্যেই আমায় যা করার সবই করতে হবে। তিন দিন পরে ওই নরখাদক পিশাচিনী ওকে নিতে আসবে, বন্দি করতে হবে ওই পিশাচিনীকে। আপনাদের সবার অনুমতি চাই, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি আমার ক্রিয়া শুরু করব। বেশ বেশ ঠাকুরমশাই, আপনি যা ইচ্ছে করুন, শুধু এই ভয়ানক বিপদ থেকে যত শীঘ্র সম্ভব মুক্তি দিন ঠাকুর। আমি আরও একটা কথা বলতে চাই, শুনলে হয়তো তোমরা সবাই অবাক হবে। এই যে গায়ে এত মৃত্যু, এত শোক, এত দুর্ঘটনা, এই সবের মূলে রয়েছে গাঁয়েরই একজন বউ।
সকলের মধ্যে চাপা একটা গুঞ্জন শুরু হলো। সবাই এর ওর মুখ চাওয়াচাবি করতে থাকে। মানে এই গায়ের কেউ কে সে? এক্ষুনি তাকে শেষ করবো আমরা, আগুনে পুড়িয়ে আমার বসাই ডাইনিকে, যার জন্য এত মৃত্যু, এত শোক, এত হাহাকার, তার বাঁচার অধিকার নেই। আপনি বলুন ঠাকুর মশাই, কে সে? আহা, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞে আমি নিজের শক্তি প্রয়োগ করব, আর তখনই সে তার নিজের মুখেই স্বীকার করবে সব কথা। যদি সে স্বীকার না করে, তখনই আমার পাঠানো শক্তির দ্বারা তাকে সেই শক্তি নিজেই ছিন্ন ভিন্ন করবে। তোমরা চিন্তা করো না, আমি আমার সাধ্য মতন যতটা পারি সব কিছু করব। পরদিনই ছিল অমাবস্যা। কৃষ্ণপক্ষের এই ঘোর অমাবস্যাই হল তন্ত্রের উপযুক্ত ক্রিয়া সময়। আমি গায়ের কয়েকজনকে ফর্দ বানিয়ে দিয়ে দিলাম, আর এও বললাম এগুলো ছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো তোমরা আনতে পারবে না, সেটা আমি জোগাড় করে এনে নেব। তোমরা এই কটা একটুখানি মিলিয়ে মিলিয়ে নিয়ে এসো, একটু কেউ যেন ভুল না হয়। সেদিন আমি রাত 12টার সময় পুজোয় বসব, তখনই হবে সেই ভৈরব যোগ। আমি যতীনবাবুকে ডেকে নিলাম আমার সাথে কিছু কাজের সাহায্য করবার জন্য, তারপর বিধান দিলাম তাকে। আচ্ছা, একটা কথা, যখন আমি যজ্ঞে আহুতি দেব দেবীর উদ্দেশ্যে, তখনই সেই পোয়াতি মাকে আনতে হবে। ওকে গণ্ডি রেখেই আমি ডাকব সেই পিশাচিনীকে। এবার আমি ঘরে ঢুকে একটু বসলাম। তার আগে শুদ্ধাচারের মন্ত্রপুত জল দিয়ে হলুদ চন্দনে সিক্ত হয়ে স্নান সেরে নিলাম। তারপর শুদ্ধ বস্ত্র পরে বসলাম গুরুর দেওয়া পদ্মবীজের মালাটা নিয়ে। গুরু প্রদত্ত আশীর্বাদ মন্ত্রটা তখন আমি জপ করছি। হঠাৎ শুনলাম ঘরটায় মারাত্মক রকম দুলুনি হচ্ছে। চোখ বন্ধ করেই যেন সব অনুভব করছি আমি। তারপর ঘর জুড়ে ধুনোর সুগন্ধে ভরে উঠল। বুঝে গেলাম গুরু এসেছে। প্রসন্ন মুখে তাকিয়ে দেখি গুরু এসে স্বয়ং দাঁড়িয়েছে আমার সামনে, হাতে কমণ্ডলু, পরনে রক্ত জবা বর্ণের পোশাক, গলায় হাতে রুদ্রাক্ষের বীজ, লাল তিলকে সাক্ষাৎ সাধকের রূপ তার শরীর জুড়ে। চোখের ভিতর কি অতল শক্তি, অথচ কি দৃঢ় প্রতিজ্ঞ। প্রসন্ন হাসি মুখে সে আমার দিকেই চেয়ে আছে। গুরুদেব, আমাকে উপায় বলুন, এই গ্রামের বড় বিপদ, গায়ের একটাও নতুন সদস্য আসবে না যদি এমন ভাবে চলতে থাকে। আমি দেখেছি সেই নিম্নতন্ত্রের পিশাচ বিদ্যায় সিদ্ধ সেই কাপালিক এই গ্রামেরই একটা স্ত্রীলোককে কাজে লাগিয়ে এই ভয়ানক অপবিদ্যা প্রয়োগ করছে এবং তার নিজের কার্য সিদ্ধি করছে। তুই পারবি, আমি জানি। এই জগৎ মাতা মহামায়া শ্রী চণ্ডিকা দেবীর আশীর্বাদ তোর সাথে আছে। তিনিও ভীষণ ক্রুদ্ধ, তিনিও মা, সে ঠিক বাঁচাতে আসবে তোকে। আর মনে রাখবি, যে কোনো বিপদই হোক না কেন, পিছনে তাকাবি না, কখনো মহাকাল ভৈরবের রুদ্রাক্ষ কাছাড়া করবি না। আমি চোখ বুজে নত শিরে প্রণাম করতে যাব, হঠাৎ দেখি আমার গুরুদেব উধাও হয়েছেন। আমি তখন বুঝে গিয়েছিলাম কার মন্ত্র জপ করতে হবে এবার আমাকে। আমি দরজা খুলে বেরিয়ে এলাম, দেখি গায়ের অনেকেই এসে উপস্থিত হয়েছে। আমি চারপাশে চোখ বুলিয়ে দেখলাম, কিন্তু সেই মুখুজ্জে বাড়ির বউটাকে কোথাও দেখতে পেলাম না। বুঝলাম আমার ওষুধে কাজ দিয়েছে।
আমি আর কাল বিলম্ব না করে চলে এলাম যোগ্য স্থানে। এক পাত্রে রাখা রয়েছে মন্ত্রপুত সিঁদুর চন্দন, আমি একটা নিম ডাল নিজের শরীরে বেঁধে রেখেছি। গাত্রবন্ধন মন্ত্র পড়ে নিজেকে বেঁধে দিলাম তা দিয়ে। মাঝে আঁকলাম একটা যন্ত্র। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, যন্ত্রটা কি? আসলে যন্ত্র হলো একটা চিহ্ন যা বীজ মন্ত্র উচ্চারণের সাথে সাথে অঙ্কন করতে হয় আর আহ্বান করা হয় তার অধিষ্ঠাত্রী দেব দেবীকে। আমিও তখন মহামায়ার যন্ত্র এঁকে ফেলেছি, জপ করছি বীজ মন্ত্র। হঠাৎই সারা আকাশ জুড়ে প্রায় শখানে কাক ডেকে উঠল। ব্যাপারটা শুনতে সাধারণ লাগছে হয়তো, কিন্তু মধ্যরাতে 100টা কাকের ভয়ানক চিৎকার শোনাটা মোটেই সহজ নয়। এই দৃশ্য দেখার পর অনেক মেয়ে বউয়েরা চলে গেল নিজেদের ঘরের দিকে। আমার মন বারবার অস্থির হচ্ছিল, কেউ আমায় বাধা দিচ্ছিল এ যজ্ঞ করতে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। আমি এবার একটা কুচ গাছের ডাল নিয়ে হাতে এক ঘটি গঙ্গা জল নিয়ে এক নিঃশ্বাসে মন্ত্র বলে গণ্ডি কাটলাম যোগ্য স্থানে। সাদা বালির ওপর চারিদিকে ছড়িয়ে দিলাম 4টি হাড়ের টুকরো। এরপর যতীনবাবুকে ধুনো দিতে বললাম। দেখি সে কাঁপা কাঁপা হাতে ধনুচি সাজিয়ে ধুনো দিল, কিন্তু সেই পচা গন্ধটা আবার নাকে এলো আমার। সুগন্ধির বদলে চামড়া পোড়া গন্ধে ভরে গেল চারপাশ। যতীন ভয়ে ছিটকে চলে গেল পাশে। যে কয়েকজন মহিলা ছিল তারাও চলে গেল বাড়িতে। আমি গলায় হাড়ের মালা পরে শুরু করলাম আসল যজ্ঞ। মহামায়ার যজ্ঞের পাশে স্থাপিত যে ঘট ছিল তা থেকে ফুল ধনুচিতে ছুঁড়ে মারতেই আবার সেই পুঁতি গন্ধ কেটে গিয়ে সুগন্ধি ছড়ালো বাতাসে। আমি এক নাগারে উচ্চারণ করে গেলাম মা চামুণ্ডার মন্ত্র। আমার দৃঢ় বিশ্বাস মা আসবেন তার সন্তানদের বাঁচাতে। আমি অনুভব করছিলাম আমাকে প্রচুর অপশক্তি টানছিল। যজ্ঞে দাউ দাউ আগুনে ঘি দিতেই তা ভীষণ বিভৎস শিখায় জ্বলতে লাগল। বেলকাঠ রক্তচন্দন একে একে দিচ্ছিলাম আমি সেখানে। এবারই কাকের আওয়াজগুলো বন্ধ হলো বটে, কিন্তু শুরু হলো পৈশাচিক চিৎকার। বুঝলাম আমার চেষ্টা সফল হয়েছে, সেই পিশাচিনী উপস্থিত হয়েছে। আদেশ দিলাম সেই পোয়াতি মাকে আনার জন্য। তার স্বামী আর শাশুড়ি তাকে নিয়ে এলো আমার সামনে। দেখে বুঝলাম এই পিশাচিনি তার রক্ত শুষে নিয়েছে একেবারে। বউটা ফ্যাকাশে হয়ে সারা শরীরে পোড়া কালো ক্ষত নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে সেই বালির গণ্ডির মধ্যে বসিয়ে দিলাম। হঠাৎ সেই পরিষ্কার আকাশে ঝড় উঠল, সে এক ভীষণ ঝড়। আমি তবুও থামলাম না, মন্ত্র পড়া চালিয়ে যেতে থাকলাম। ঝড় যজ্ঞের আগুনকে নিভিয়ে দেওয়ার ভীষণ চেষ্টা করছিল, কিন্তু আমার যন্ত্রে মা মহামায়া দেবী তখন জাগ্রত হয়েছে।
আমার রুদ্রাক্ষ এতটাই গরম হয়ে গেছে যে বুকের ভিতর অবধি জ্বালা করছে। যন্ত্রের মধ্যে ফুল দিতেই ভোজবাজির মতন ঝড় থেমে গেল। আর সবাইকে অবাক করে এক মহিলা কণ্ঠ ভীষণ হিংসা তেজ পাগলিনী পিশাচের মতন ভীষণ আক্রোশে প্রবেশ করতে চাইল গণ্ডির ভিতর। কালো অবয়ব বারংবার চেষ্টা করছে গণ্ডি পেরোতে, ছিন্ন ভিন্ন করতে গণ্ডির ভিতরে থাকা সেই মায়ের দেহকে, কিন্তু বারবার ধাক্কা খাচ্ছে তাতে। একসাথে 100 বাচ্চার কান্নার আওয়াজ ভেসে উঠল পাতাল থেকে। আমি তবুও পিছন ফিরে তাকাইনি। হঠাৎ অনুভব করলাম আমার আকাশে যন্ত্র জেগে উঠছে, একটা আলোক রশ্মি উঠছে সেই যন্ত্র ফুড়ে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে তাতে। ওদিকে পিশাচিনে এক নাগারে চিৎকার করে চলেছে, সদন্ত দিয়ে আছড়ে কাটতে চাইছে, কিন্তু বাধা পাচ্ছে বারংবার। আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি যন্ত্রের দিকে, এমনটা কোনোদিন আগে হয়নি। সেই যন্ত্র ভেদ করে উঠে এলো এক দেবী, বিভৎস ভয়ানক এক রূপ তার, মা ক্রোধ কালী। দেবীর মুখের ভাব ভয়ঙ্কর ক্রুদ্ধ। দেবীর একটি মাথা হলেও তাতে আছে তিনটে লালচে চক্ষু, মুখের ভিতরে হাঙরের মতন ছুচলো দাঁত, আর তার সাথে মুখের পাশ থেকে বেরিয়ে আসছে এক জোড়া সাপদ দন্ত। দেবীর মাথার চুল আগুনের শিখার মতন লাল, মাথার মুকুটে রয়েছে 5টি নরকরটি, আর আকাশমুখী একটি কালো বরাহের মুখ। দেবী একটি শুভ্র পদ্ম ফুলের ওপর নৃত্যের ভঙ্গিমায় দাঁড়িয়ে। দেবীর বা পায়ের নিচে একটি মৃতদেহ। দেবীর পরনে রয়েছে বাঘ ছাল, গলায় জড়ানো মানুষের চামড়ার উত্তরীয়, আর একটি হাতির চামড়ায় ঢাকা দেবীর পিঠ। আমি স্তব্ধ হয়ে দেখছি, এ যে সাক্ষাৎ দেবী ক্রোধ কালী। বৌদ্ধ পুঁথিতে এর উল্লেখ আছে, ক্রোধ কালী হলেন বজ্রযান তন্ত্রের এক ভয়ঙ্কর দেবী। ওনাকে তিব্বতী ভাষায় বলা হয় ক্রোমা নাগপো। অনেক জায়গায় অবশ্য তাকে কৃষ্ণ ক্রোধিনীও বলা হয়। উনি দেবী বজ্র বরাহীর একটি ক্রুদ্ধ রূপ। আমার জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি। দেবীর চোখ রক্তবর্ণ, বিভৎস পেঁচানো জিহ্বা বারবার যেন কাকে খুঁজছে। হঠাৎই আমার শরীরে এতক্ষণ ধরে হতে থাকা সব টানগুলো যেন মুক্ত হচ্ছে তা অনুভব করতে লাগলাম আমি। তারপর দু হাত কপালে তুলে বললাম, মা তুমি এসেছো, মা গো এই মাকে বাঁচাও, তুমি এদেরকে রক্ষা করো, এই গ্রামকে বাঁচাও। দেখলাম উপস্থিত সব লোকগুলো জড়োসড়ো হয়ে বসে আছে ভয়ে। যতীনবাবু আমার পাশ ছেড়ে উঠে বাকিদের সাথে গিয়ে বসেছে এবং থরথর করে কাঁপছে। মা আমার দিকে তাকিয়ে রয়েছে, তারপর ভয়ানক চিৎকার করে পিছনে ঘুরে সোজা পৌঁছে গেল গণ্ডির ভিতরে। ভেতর থেকে বাইরে থাকা সেই পিশাচিনীর সাথে সে কি ভীষণ যুদ্ধ! খড়গের আঘাত ছুটছে এসে পাগলের মতন, সাথে সেই পিশাচিনীর ভয়ঙ্কর আক্রোশে আকাশ পাতাল ভেটে যাওয়ার জোগাড়। মুখুজ্জে বাড়ির বড় বউ তখন ছুটতে ছুটতে এবার আমার পায়ের কাছে এসে পড়ল।
এত ভয়ানক দৃশ্য বোধ হয় সে কখনোই কল্পনা করতে পারেনি। সে বলল, কিন্তু যখন শুনি আমার ছোট দেহরের বউ আমার যা মা হতে যাচ্ছে, আমি আর সইতে পারিনি। আমি তখন শ্মশানে থাকা প্রেত সিদ্ধ কাপালিকের কাছে যাই, তখন তার থেকে মত নিয়ে প্রাণে শেষ করে দিতে চাইলাম তাকে। সেই কাপালিক পিশাচিনীকে বাঁচিয়েছিল মারতে আমার ওর বোনকে, কিন্তু কিন্তু বোনকে মারলো ঠিকই, কিন্তু ভুল ছিল আমার। ওই ওই দুষ্ট কাপালিক আমার আমার ব্যবহার করছিল, আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে আমাকেও ব্যবহার করছিল। আমি এটা অনেক পরে বুঝতে পেরেছিলাম। এক যজ্ঞে 18টা পোয়াতি মায়ের রক্ত পেলে সে অমর হবে, তাই আমায় ব্যবহার করে সে বাকিদের মারতে থাকে। আমি ভুল করেছি, আমি সব থেকে বড় ভুল করেছি। আমায় শাস্তি দিন, আমায় শাস্তি দিন, আমায় শাস্তি দিন ঠাকুরমশাই। সব দোষ আমার, সব দোষ আমার। সারা গ্রামে তখন ছি ছি করে উঠল। আমি কিছু বলার আগেই দেবী ক্রোধকালীর চোখ দিয়ে যেন আগুন পড়ছে, তার শরীরে থাকা সাপগুলো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল সেই মুখুজ্জে বাড়ির বড় বউকে। ছটফট করতে করতে বিষে নীল হয়ে প্রাণ গেল তার। তারপর দেবী তার মুখের গহ্বর উন্মুক্ত করলেন এবং সেই রক্তবর্ণ মুখে প্রবেশ করল সেই মানুষ খেকো হিংসা জিঘাংসক সেই পিশাচিনী। দেবী সেই পিশাচিনীকে গিলে নিল। তারপর নৃত্য করতে করতে আমার মাথায় অভয়ের হাত তুলে নৃত্য করতে করতে চলে গেল যন্ত্রের ভিতরে। আমি দেখলাম তৎক্ষণাৎ মাথা তুলে দাঁড়িয়ে পড়ল গণ্ডির ভিতরে থাকা সেই সদ্য ভবিষ্যৎ মাতা। তার শরীর এখন অনেকটাই সুস্থ, চোখে মুখে সেই হাল্লাদি লজ্জা আবার ফুটে উঠেছে, আর তার গায়ের থেকে সেই কালো কালো ক্ষতগুলো নিশ্চিহ্ন হয়েছে। সব ভয় কেটে গেছে, আপনাদের আর কোনো ভয় নেই, আমি বললাম। ছোট বড় সবাই আমায় ধন্য ধন্য করে নিয়ে গেল তাদের বাড়িতে। সেই বউটার শ্বশুর ও শাশুড়ি আমাকে ঈশ্বর রূপে মানতে লাগল। আমি তখন অনুভব করলাম আমার গুরু আমার পাশে রয়েছেন এবং দু হাত ভরে আমাকে আশীর্বাদ করছেন। সেই মুখুজ্জে বাড়ির বড় বউয়ের শরীরটা আগুনে পুড়িয়ে সৎকার করা হয়। পরের দিন সকালে আমাকে আবার সেই পোয়াতি বাড়িতে হরেক রকমের পদের রান্না খাওয়ানো হলো। মাছ, মাংস, পোলাও, মুড়ি ঘণ্ট, চিতল পেটি, ছানা, মোহনভোগ, আহা, কতদিন যে সেসব খাবার মুখে ওঠে না। তারপর তো খেয়ে দিয়ে হাত মুখ ধুচ্ছি, এমন সময় প্রসবের বেদনা উঠল সেই বউটার। কিছু সময় পরে দাইমা এসে খবর দেয় যে মেয়ে হয়েছে এবং আমি যেন তাকে প্রথম আশীর্বাদ করি। আমি বাচ্চাটাকে কোলে নিলাম। অপরূপ সুন্দরী সেই মেয়ে, চোখে মা কালীর আশীর্বাদ। আমি বললাম, আজ থেকে তোমার নাম হলো মায়া, তুমি জগৎমাতা,
মহামায়ার সন্তান। বহু মানুষের ভালোবাসা নিয়ে গায়ের অভিশাপ কাটিয়ে রওনা দিলাম বাড়িতে। মায়ের মুখটা বড্ড মনে পড়ছিল আমার। মা সন্তানের মঙ্গলের জন্য স্বয়ং নামতে পারে মরতে। এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসি, দেখি আমার মা একদম সুস্থ হয়ে উঠেছে। সেদিন নিজের হাতে আমায় পায়েস করে খাওয়ালো। অনেকদিন পর সেদিন ঝকঝকে রোদ উঠেছিল আকাশে। আমার মা আমায় সেই ছোট্টবেলার মতন জড়িয়ে ধরল। আমি বললাম, ঠাকুরমশাই, আর সেই শ্মশানের তান্ত্রিকের কি হলো? সে কথা আর কি বলি তোমাদের, কয়েকদিন পর ওই গায়ের একজনের ছেলে হওয়ার সুবাদে মিষ্টি খাওয়াতে আসে আমাদের বাড়িতে। তখনই শুনি যে ওই ঘটনার দিন পাঁচেক পরেই শ্মশানের দিক থেকে পচা দুর্গন্ধ আসায় সবাই গিয়ে দেখে যে একটা লাল বসন পরা তান্ত্রিকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে মাংস ছাড়া এদিক ওদিক পড়ে রয়েছে। অনেক রাত হয়েছে দেখে আমি এবার কিশোরীকে তাড়া লাগালাম। কিশোরীও ঘড়িটা দেখে বলল, রাত হলো ঠাকুরমশাই, এবার উঠি, বৃষ্টিটা কমেছে বোধ করি, ভালো থাকবেন। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে কিশোরীকে আমি বললাম, এই যে ভাইয়া, তাহলে কি বুঝলে? সব কথা হেসে উড়িয়ে দিতে নাই, কিছুটা রহস্য কিন্তু গোপন থাকাই ভালো। শুনছিলে আজকের গল্প, সুদেষ্ণা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ক্রোধকালী। আজকের গল্প পাঠেছিল শুভদীপ্তদা, সৌমেন্দা, সুপ্রজা, কোয়েল, জয় এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় ছিল জয়। গল্পের পোস্টার ডিজাইন সৌরেন্দ্রদা, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ, সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এস ডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে sdsrijon620। এবং তোমরা তারানাথ তান্ত্রিকের আরও গল্প শুনতে চাও কিনা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।